বিসিবির বিপ টেস্টে সর্বোচ্চ স্কোর করলেন সাকিব আল হাসান। তার স্কোর 13.7। তিন দিন ধরে চলা ফিটনেস পরীক্ষার শেষ দিনে আসেন সাকিব। টুর্নামেন্টে খেলার জন্য ফিটনেসে 11 স্কোর বেঁধে দেয় বিসিবি। বেশিরভাগ ক্রিকেটারই এই লক্ষ্য অর্জন করতে পেরেছেন। আসরের প্লেয়ার ড্রাফট হবে বৃহস্পতিবার। সাকিব সেরা সেরাই থাকতে চান, চাই সেটি হোক ইনফিল্ড কিংবা আউটফিল্ড। নিষেধাজ্ঞা থেকে ফিরে পেয়েছেন অলরাউন্ডারের এক নম্বর জায়গা। বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে হলেও পাশ করতে হবে ফিটনেস পরীক্ষায়, সেখানেও দুর্দান্ত সাকিবকেই দেখা গেল। বুধবার সকালে মিরপুরে এলেন, পরীক্ষায় অংশ নিলেন, অর্জন করলেন সর্বোচ্চ স্কোর। সাকিবের বিপ টেস্ট নিয়েছেন হাই পারফরমেন্স ইউনিট ও জাতীয় ক্রিকেট দলের ট্রেনার নেকলি। নিষেধাজ্ঞার কারণে গত এক বছর ক্রিকেটের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না সাকিবের। এই সময় নিজের যে যত্ন নিয়েছেন তিনি বিপ টেস্টে তাই প্রমাণ করে। বিপ টেস্টে তিন দিনে ডাকা হয় 113 জন ক্রিকেটারকে, যাদের বেশিরভাগই পাশ করেছেন। ফিটনেস পরীক্ষায় 13 বা তার বেশি স্কোর করেছেন মাত্র 6 জন ক্রিকেটার, আর নাসির ও সোহাগ গাজী সহ আরও অনেকেই বিপ টেস্ট উতরাতে পারেনি। আবদুল্লাহ সাফি, নাগরিক, ঢাকা। বৃথাই যেন সকল আয়োজন, গুমোট সময়, ছন্দহারা প্রাণ, স্তব্ধ মহাকাল, যখন তুমি নেই নিয়ম মেনে থমকে থাকে সব। হাওয়ায় যখন তোমার উপস্থিতি জেগে ওঠে নগর, সময় স্রোতধারায় আনন্দ উৎসবে জীবন বয়ে চলে সম্পর্কের টানে, মানুষে মানুষ বুননে সভ্যতা যেন তুমুল উৎসাহে, প্রকৃতি আশপাশ আর নাগরিকের সম্পর্ক সে তো নতুনের আহ্বান। নাগরিক টেলিভিশন নয়, সম্পর্ক। বেসরকারি বিনিয়োগ কিন্তু সেই তালে হচ্ছে না, কস্টলি এখন যেটা পড়ে সে হলো ব্যাংকের লোনের সুদ। আমার জানা মতে সঠিক নয়, ব্যবসায় তো লাভ আছে। আমাদের দেশে কিন্তু আমরা ইন্ডাস্ট্রি করি উইথ মোর ইমোশনস দ্যান ম্যাথ। চাইনিজ এন্টারপ্রেনাররা তারা ভিয়েতনামে চলে যাচ্ছে। কোন দিক থেকে আপনার মূলত অন্তরায়? স্কিলড ম্যান পাওয়ারটা সবচেয়ে প্রয়োজন। আমার এখন কোনো ফরেনার নাই, সমস্ত ভাবে বাংলাদেশি স্কিল লোকজন কাজ করতেছে। একটা হলো কোয়ালিটি, দ্বিতীয় হলো মার্কেটিং ইনোভেশনস আছে, আর তৃতীয় হলো ডিস্ট্রিবিউশন ভালো হয়। ঢাকা শহরের বাইরে কেন 5-star গুলো ছড়িয়ে পড়ছে না কেন? 65-66% ঢাকা শহর কেন্দ্রিক। উই মাস্ট থিঙ্ক যে আমার দেশ তো আগে। ব্যবসা, অর্থনীতি ও বাজার ব্যবস্থার গতি প্রকৃতি নিয়ে নাগরিকের সাপ্তাহিক আয়োজন ডিসকাশন দেখবেন শনিবার রাত 10:30 মিনিটে নিবেদনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।